এরাদা করেছি আমি অবশ্যই চলে যাব, ইলমে দ্বীন অর্জন করার জন্য আমি বাহিরে চলে যাব। এরে নবীর আশিক উম্মতের দল, মা ডাক দিয়ে বলে সন্তান, বাবা তুমি যেহেতু আর থাকবে না, যাওয়ার আগে তোমাকে দুইটা জিনিস আমি তোমার সাথে দিলাম, একটা হলো আল্লাহর কোরআন, এই কোরআনটা সব সময় তুমি তেলাওয়াত করবা, আর আরেকটা আংটি তোমারে আমি দিলাম, কখনো যদি প্রয়োজন হয় এই আংটিটা দিয়া তোমার প্রয়োজন পূরণ করবা। আল্লাহর বান্দা বাদশা হারুনুর রশিদের ছেলে ঘর থেকে বের হয়ে গেল। এর নবীর আশিক উম্মতের দল কি সারিয়া গেল একটু চিন্তা করে দেখো, আমি আপনি চিন্তা করে দেখি, আমি কেউ হয়তো একতলা দুইতলা বাড়ির মালিক আছে না না, এখানে এখানে আসছি মনে করতেছি কত কিছু সারি আসলাম, মাদ্রাসায় বোর্ডিং আসেনি, বোর্ডিং না, এখানে কষ্ট করে পড়াশোনা করতেছি, মনে করতেছি এত বাড়ি ঘর ছাড়িয়া এখানে কষ্ট করে পড়াশোনা করতেছি, যারা বোর্ডিং এ পড়ে তারা তো আরো কষ্ট করে পড়াশোনা করে, আমাদের তো তেমন কষ্টই নাই, আপনাদেরকে কি বুঝাইবো। এরে নবীর আশিক উম্মতের দল, এরে যুবক ও ছাত্র ভাইরা, বাদশাহ হারুনুর রশিদ কত বাড়ি ঘর, কত সুন্দর আয়োজন, সব কিছু সারিয়া কি সারিয়া কোথায় তিনি রওনা করলেন, একটা নির্দিষ্ট কাছাকাছি একটা জায়গায় মসজিদে গিয়া রাতের বেলা অবস্থান করার নিয়ত করলেন, এতে কাফের নিয়তে রাতের বেলা এখানে থাকবেন। পাশে কিছু ওলামাই কেরাম তাদের কাছে গিয়া তিনি সময় মতো এলমে দিন অর্জন করবেন, আবার তিনি সময় মতো মসজিদে চলে আসবেন। আল্লাহর বান্দাই নিয়ত করিয়া তিনি চলতে লাগলেন। আল্লাহর বান্দা কিভাবে তার জীবিকার ব্যবস্থা করবেন, আল্লাহর বান্দা সপ্তাহে 7 দিনের 1 দিন কাজ করেন আর 6 দিন আল্লাহর বান্দা পড়াশোনা করেন, সপ্তাহের 1 দিন আল্লাহর বান্দা কাজ করিয়া যত টাকা পায় 6টা রুটি কিনে, জোরে বলেন কয়টা, 6টা রুটি কিনিয়া 6 দিন কাটাইয়া সপ্তম দিন আবার কাজ করতে আসে, সপ্তম দিন কাজ করিয়া আবার 6 দিনের জীবিকা অর্জন করিয়া 6 দিন পড়াশোনার মধ্যে লাগিয়া যায়। আল্লাহর বান্দার এই হালত, এইভাবে আল্লাহর বান্দার চলতেছে। একদিন আল্লাহর বান্দা একজন বান্দা বিল্ডিং নির্মাণ করবেন, আল্লাহর বান্দা বিল্ডিং নির্মাণ করার জন্য একজন লোক তালাশ করতেছে, এমন কোন লোক পাওয়া যায় নাকি। তালাশ করতে করতে একটা লোক দেখে একেবারে নওজোয়ান শাহজাদার মতো একজন বাদশার ছেলে, সাধারণ ছেলে না, আল্লাহর বান্দা দেখিয়া বড় অবাক, এই ছেলেটা হয়তো কোনো কাজ করার মতো অবস্থা দেখা যায় না। ডাক দিয়া বলে বাবা তুমি কি কাজ করবা নাকি, আল্লাহর বান্দা ডাক দিয়া বলে আল্লাহ তাআলা মানুষকে তো বানাইছে, আল্লাহ তাআলা কষ্ট করার জন্য, জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহ তাআলা কোরআনে বলেন আমি বান্দাকে কষ্ট করার জন্য বানাইছি, আমি কষ্ট করার জন্য রাজি, আমি আপনার বাড়িতে কাজ করার জন্য রাজি, তবে শর্ত হলো দুইটা, 1 নম্বর শর্ত, যদি আমাকে কাজ করাইতে হয় তাহলে নির্দিষ্ট পরিমাণ যেই পারিশ্রমিক আসবে তার কমও দিতে পারবেন না, বেশিও দিতে পারবেন না। 2 নম্বর, আমি নামাজের সময় যখন হয়ে যাবে, নামাজের সময় হয়ে গেলে আমি লম্বা চৌড়া নামাজ আদায় করব, নামাজ আদায় করার সময় আমার ক্যারাটটা বড় লম্বা হবে, রুকুটা বড় লম্বা হবে, সেজদা বড় লম্বা হবে, এই সময় আপনি বলতে পারবেন না কেন এত লম্বা নামাজ পড়ো। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর যারা পাগল
ওরা নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহকে দেখতে পায়, আল্লাহকে তারা দেখতে পায়, জন্য নামাজ বড় লম্বা হয়। এরে নবীর আশিক উম্মতের দম, আল্লাহর বান্দা দুইজন বুজুর্গ আলেম রাস্তা দিয়া চলতেছেন, আসরের নামাজের সময় হয়ে যায়। আসরের সময় হয়ে গেলে আল্লাহর বান্দা দুইজন বুজুর্গ বান্দা চিন্তা করলেন, দুইজন আছি, তিনজন হইলে জামাতটা সুন্দর হয়, দুইজন মিলিয়াও জামাত হয়, তবে তিনজন হইলে উত্তম। জামাতে যত লোক হবে ততই আল্লাহ তাআলা সওয়াব দিবেন, ততই আল্লাহ তাআলা সওয়াব দিবেন। তালাশ করতেছে কোনো লোক পাওয়া যায় নাকি, তালাশ করতে করতে একজন আল্লাহর বান্দা কাঠুরি, ওই আল্লাহর বান্দা কাঠ কাটতেছে, কয় ভাই পারবানি আমাদের সাথে নামাজের শরিক হইতে, তুমি নামাজ পড়বা না? আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, আমিও তো তালাশ করতেছিলাম, এমন কোন লোক পাওয়া যায় নাকি, ভালোই হইল। আল্লাহর বান্দা কোরাল পাইয়া সাথে সাথে নামাজে দাঁড়ায় গেল। ওই কি অজু ছাড়াই নামাজ পড়ে লাইবে নাকি? সুবহানাল্লাহ, আল্লাহর বান্দা কাঠুরি ডাক দিয়া কয়, মুসলমান আবার কখনো অজু ছাড়া থাকেনি। আউলিয়ানা কারে উকুবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, মাইলে মোমেন সুয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। দুইজন আলেম চিন্তা করলো, কিরে যেই লোকটা কয় মুসলমান উজু ছাড়া থাকে না, এই লোকটা তো সাধারণ লোক না, এই লোকের মধ্যে কি মারেফত আছে, কি আল্লাহ তাআলা প্রদত্ত আল্লাহর সম্পদ আছে আল্লাহই ভালো জানে। এবার তিনজন মানুষ ইমামতি কে করবে? আল্লাহ তাআলার দুইজন বুজুর্গ ওই দুইজন আলেম বলেন, ইমামতি আজকে কে করবে? দুইজন বলে, তুমি আজকে আমাদের ইমামতি করবা। কাঠুরি বলে, আমি একজন কাঠুরি মানুষ, আমি আবার কি নামাজের ইমামতি করব, আমি কি বা নাজ কি বা জানি। কয়, যেই আল্লাহর বান্দা বলে মুসলমান উজু ছাড়া থাকে না, ওই আল্লাহর বান্দার পিছনেই আমরা নামাজ আদায় করব। সে কিছু না জানলেও পড়বো আমরা তার পিছনে নামাজ। আল্লাহর বান্দাকে নামাজে দাঁড় করায় দিয়েছে, এত বড় লম্বা কেরাত, রুকুতে যাওয়ার খবর নাই, লম্বা কেরাত আদায় করার পর আল্লাহর বান্দা রুকুতে গেল, রুকুতে গিয়ে আল্লাহর বান্দা উঠে না, লম্বা রুকু করার পরে সেজদা আদায় করলো, দ্বিতীয় রাকাত এইভাবে লম্বা কেরাত আদায় করলো। চার রাকাত নামাজ পড়তে হয়তো 5 মিনিট 10 মিনিট না হয় 15 মিনিট, যদি আরো বড় কেরাত পরে এর চেয়ে বেশি লাগার কথা না, কি বলেন? এরে আল্লাহর বান্দা, এত বড় লম্বা কেরাত, কেরাত আদায় করতে করতে বান্দা চার রাকাত নামাজ আদায় করতে করতে প্রায় মাগরিবে রক্ত হয়ে গেল। এরে নবীর আশিক উম্মতের দল, নামাজ আদায় করার পরে এবার দুইজন আলেম বলে, দিলা তো নামাজটা শেষ কইরা, কি হয়েছে নামাজে দাঁড় করায় দিয়ে কি অপরাধ করছি? সুবহানাল্লাহ, আমি তো আগেই বলছিলাম আমার নামাজের ইমামতি দিও না, ইমামতি দিছি বলো কথা, দিয়া কি পাপ করলাম আমরা? কয়, কি করছি? কয়, এত বড় নামাজ পড়াইছো, নামাজ পড়াইতে গিয়া তো মাগরিবে রক্ত হয়ে গেছে। কো বাহিরে একটু যাও তো, মসজিদের বাহিরে, মসজিদটা কেমন ছিল? এখনকার মতো মসজিদ না, সনের ঘর। আগের সময় বিভিন্ন পাহাড় বিভিন্ন জায়গায় সনের ঘরের মসজিদ ছিল, এখন টাইলস ওয়ালা মসজিদ। মসজিদে কারু কাজের অভাব নাই, কিন্তু মুসল্লি নাই, কি বলেন ঠিক না? আল্লাহ তাআলার দুইজন আলেম বুজুর্গ বান্দা বাহিরে আসার পর আল্লাহর বান্দা দুইজন তাকাইয়া দেখে, সূর্য যে অবস্থায় দেখছে নামাজ শুরু করা অবস্থায়, এখন ওই অবস্থায় আছে, সূর্য ডুবিয়া যায় না। কাদের কুদ
أردت داري بارك مالا أنت ربي أنت حسبي ذو الجلال. এবার আল্লাহর বান্দা বড় অবাক, ও কাঠুরি ভাই বুঝলাম না ভাই, এত লম্বা কেরাত পড়লা কেন, এত লম্বা কেরাত আদায় করলা কি করে, এত লম্বা কেরাত। আল্লাহ তাআলার বান্দা ডাক দিয়া বলেন, আমার আল্লাহ তাআলা বলেছেন, ইদা বান্দা যখন নাকি নামাজে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করে তখন সরাসরি বান্দা আমি আল্লাহর সাথে কথা বলতে থাকি। ইদা কালাল আব্দু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কালা আল্লাহু তাআলা হামিদানি আব্দি, আমার আল্লাহ তাআলা তখন বলে আমার বান্দা আমার প্রশংসা করেছে। وإذا قال العبد الرحمن الرحيم যখন বান্দা বলে আর রহমানির রহিম, قال الله تعالى أثنى علي عبدي যখন বান্দা আর রহমানির রহিম বলে আল্লাহ বলে আমার বান্দা গুণ কীর্তন করেছে। যখন আল্লাহ তাআলার বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তাক দিয়া বলেন মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার বরত্ব বর্ণনা করেছে। এর নবীরা আশিক উম্মতের দল, আল্লাহর বান্দা বলে আল্লাহ তাআলা